আর কয় কেজি ওয়েট হবে এটার? এটা তো 7 থেকে 8 কেজি হবে। 8 কেজি। এটা কি রকম আপনারা বিক্রি করবেন? এটা তো এসকা 300 টাকা বেচা লাগবে। এই ছোটগুলো কি করবেন তাইলে? ছোটগুলো তো কেউ 50 টাকা নেবে, 100 টাকা নেবে, 150 টাকা নেবে। তাইলে আপনারা কি এটা কি রকম কিনেছেন? এই গড়ে কিনেছি 130 টাকা পিস, ছোটটাও বড়টাও। বড়টাও? হ্যাঁ। আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ হাফিজ। দর্শক আপনারা জানেন যে আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি কিন্তু তরমুজ নিয়ে কাজ করি। এখন বর্তমানে যে সিজন রয়েছে, আমরা আজকে যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে 6 নং বুড়িচর বরুণা সদরে। এই জায়গায় শেষ মুহূর্তের যে তরমুজ রয়েছে, অসিজনে যে তরমুজটা দেয় আগাম তরমুজ, সেইটা কিন্তু আর শেষ ক্ষেত যেটা রয়েছে সেই ক্ষেতে তরমুজ এখানকার পাইকাররা কিনেছে। আমরা তাদের সাথে কথা বলবো, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিন এবং তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা কীরকম কী এই তরমুজগুলো কিনেছেন এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি ভালো তরমুজ রয়েছে, শেষ মুহূর্তের শেষ ক্ষেতের তরমুজ। আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি কীরকম তারা কিনেছে আর এবং কীরকম তারা বিক্রি করবে এবং কোথায় নিবে সেটা তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এক ভাই রয়েছেন, তিনি এই তরমুজগুলো কিনেছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। শেষ মুহূর্তে তরমুজ তো আপনি কিনেছেন, কি অবস্থা এখন? কত আপনার এখানে কতগুলো তরমুজ কিনেছেন? 900 থেকে 1000। এটা কি খেত হিসেবে কিনেছেন? না, তারা কাটিয়া ওই গাড়ি ভরে লই গেছে। হ্যাঁ, তারপর 10,500 মাল নিয়েছে কাই। হুম, এবারে এইটা ওভারছে। হুম, তো একটা যদি গাড়ি করতে যায় 40,000 টাকা ভাড়া। হ্যাঁ, 40,000 মাল ঢাকা নিয়ে তো 40,000 টাকায় পোষায় না, পোষায় না, তার এই জন্য খুশ আমার দর বেশি গেছে। তাই কত টাকায় কিনেছেন আপনারা এই তরমুজ? এই 1,30,000 টাকা সব নিয়ে। হ্যাঁ, গাড়ি গুড়ি খরচা করতে আরো 10,000 খরচা হবে না? আচ্ছা, এই তরমুজগুলো আপনারা কোথায় বিক্রি করবেন? এই পচাকরিয়া বাজারে। পচাকরিয়া বাজারে? হ্যাঁ, ধরেন এগুলো পচাকরিয়া বাজারে বিক্রি করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাতে একটা তরমুজ দেখেছি, এটা কয় কেজি ওয়েট হবে এটার? এটা তো 7 থেকে 8 কেজি হবে। 8 কেজি। এটা কি রকম আপনারা বিক্রি করবেন? এটা তো এসকা 300 টাকা বেচা লাগবে। এই ছোটগুলো কি করবেন তাইলে? ছোটগুলো তো কেউ 50 টাকায় নেবে, 100 টাকায় নেবে, 150 টাকায় নেবে। তাইলে আপনারা কি এটা কি রকম কিনেছেন? এই গড়ে কিনেছি 130 টাকা পিস, ছোটটাও বড়টাও। বড়টাও? হ্যাঁ। ও, তাইলে আপনারা পোষাতে হলে বড়টা একটু বেশি দামে বিক্রি করতে হবে। ওইটা আবার কমে আইবে, কমে বিক্রি করতে হবে। আচ্ছা, এর আগেও কি আপনি তরমুজ কিনেছেন? না, এই প্রথম প্রথম কিনেছেন, শেষ ক্ষেত কিনেছেন? হ্যাঁ, শেষ ক্ষেত। আচ্ছা, তারা ব্যস্ত চাই না, তারা গাড়ি নিয়ে নিয়ে যায়। হ্যাঁ, বলে অনেক অনেক দাম, ওদিক অনেক দাম। হ্যাঁ, দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনি তরমুজ যেগুলো কিনেছেন সেগুলো এখানে রেখেছেন কারি করে। এই তরমুজগুলো কিন্তু তিনি এখানে বোট রয়েছে, এই বোটে করে বরগুনা সদর থেকে অন্য উপজেলা তালতলি উপজেলায় নিয়ে যাবে, এখানে বিক্রি করবে। আর এই তরমুজ কিন্তু আগাম যে তরমুজ চাষ করে সেই শেষ ক্ষেতটা হচ্ছে এই এখানে তরমুজগুলো সাইজও মনে করেন 5 থেকে শুরু করে 8 কেজি 10 কেজির মতো এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই তরমুজগুলো এখানে রেখে এবং এখান থেকে নিয়ে যাবে। দর্শক আপনারা জানেন যে বর্তমানে যে অবস্থা বাজারের, তরমুজের দাম কিন্তু একেবারেই কম, কারণ অনেকেই বয়কট করেছে এই তরমুজ। এবং যে খরচা একজন কৃষকের, যেখানে দেখা যায় 2 থেকে 3 লক্ষ টাকা বিক্রি করে খরচা করে তিনি চাষ করেছেন, সেখানে যদি 5 লক্ষ টাকা হবে তাই মোটামুটি থাকে। কিন্তু এখন যে গাড়ি এবং এই যাতায়াত ভাড়াটাই অনেক বেশি, একটা এক একটা তরমুজের ট্রাক ভরতে এবং ঢাকা থেকে নিতে প্রায় তাদের 40,000 থেকে 45,000 টাকা চলে যায়, সেখানে তারা কীভাবে এগুলো বিক্রি করবে, সেই জন্য অনেকেই হতাশায় ভুগছেন। আমরা এখানকার যারা পাইকার রয়েছেন, যারা কিনছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, আপনারা অবশ্যই শুনতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি একটা টলিতে করে তারা এই তরমুজগুলো কিনে এনেছেন। আমি যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটিতে জায়গাটি হচ্ছে বরগুনা সদর 6 নং বুড়িচর ইউনিয়নের যে চর এলাকায়, চর এলাকায় কিন্তু এবছর মোটামুটি ভালো তরমুজ তারা চাষ করেছেন এবং ফলনও ভালো হয়েছে। কিন্তু অনেকেই দাম ভালো পেয়েছেন, অনেকেই দাম পাননি, কারণ হচ্ছে যে যেই মুহূর্তে একটা শব্দ এসেছে বয়কট বয়কট, ওই মুহূর্তেই কিন্তু তরমুজের দাম হঠাৎ করে কমে গেছে এবং গাড়ির যে ভাড়া অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য অনেকেই লোকাল মার্কেটে বিক্রি করতে আগ্রহী হয়েছেন। আমরা যে জায়গাটিতে এই তরমুজগুলো পেয়েছি এটা হচ্ছে একটি রাস্তার উপরে তারা রেখে যাচ্ছে। এই তরমুজগুলো তিনি এখান থেকে বগি রয়েছেন বাজারে, সেই বাজারে তারা কিন্তু এখানে এই তরমুজগুলো বিক্রি করবেন।
দর্শক, আমরা তারপর আপনাদেরকে আরও একটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যেখানে এত তরমুজ হয়েছিল সেই জায়গাটা আরও আবার যাবো, যে সেখানে আরও কোনো তরমুজ আছে কি না। তারা তো বললো যে এটা হচ্ছে শেষ তরমুজ এবং এর সাইজ। আচ্ছা, এই প্রতিটা এই তরমুজ কি সব পাকছে? এগুলো সব পাকা, একদম পাকা? এই শেষ মুহূর্তের তরমুজটা একটু পাকাই হয়, কারণ হচ্ছে শেষের দিকে তো অনেক লেট করে তারা খেত থেকে ছিঁড়েছে। আরও আগে কাটা লাগবে নাকি? এখানে প্রায় 1000 মতো তরমুজ রয়েছে। এই তরমুজ আমাদের লোকাল মার্কেটে তারা বিক্রি করবেন, আর যেটা বিক্রি করবেন ছোটোটার মনে করেন যে বড়োটার সাইজ প্রায় কত, 8 থেকে 10 কেজি, এবং ছোটোটার সাইজ দেখা যায় 3 কেজি 4 কেজি। তারা গড়ে এটা কিনেছেন এবং বিক্রিও করতে হবে এই গড়ে, মানে কোনো কোনোটা 50 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 100 টাকা, এরকম তারা বিক্রি করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই রয়েছে, তিনি হয়তোবা এই টাফি, আমি টাফি চালান, টাফি চালান। কী অবস্থা এবছর? আপনি তো গাড়িতে করে অনেক মালামাল টানছেন, গাড়ি ভাড়াটা একটু বেশি হয়তো না? আপনারা কীরকম গাড়ি এই তরে ওই ক্ষেত থেকে রাস্তায় উঠেছেন, কী কীরকম? ২ টাকা না, আমরা তো শুনেছি এক একটা ক্ষেত থেকে এখানে আনতে নাকি 6 টাকা খরচ হয়। লেবার খরচা আছে, আবার আমাদের খরচা আছে, সব মিলিয়ে এতদিনে কত টাকা ইনকাম করছেন? ঢাকাতে নিয়ে যায় ওর ভাড়াটা এত এত বেশি হওয়ার কারণটা কি হতে পারে? ৫ লাখ টাকার মাল নিলে তারা তাকে 50,000 টাকা দিতে হয়, তারপর যাতায়াত খরচা সব মিলিয়ে কিন্তু ১,০০,০০০ টাকা খরচ হয়ে যায় এই কারণে। আর কোনো তৈলের দাম বৃদ্ধি এরকম কিছু আছে কিনা? তৈলের দাম তো বৃদ্ধি হয়েছে, 130-115 টাকা হয়েছে, আর কমেও না বাড়েও না, এই পর্যন্তই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন এখানে রয়েছে যিনি এই তরমুজের সাথে কাজ করছেন। কী অবস্থা, আপনি কীরকম এখানে কাজ করেন? আপনাদের মিশন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে যাবেন? ওদিকে তো এখন পর্যন্ত তরমুজ সিজনে যে তরমুজটা আসবে ওইটা, আপনি কি মনে করেন যে তরমুজের দাম কি আরো বাড়বে না কমবে? যেহেতু এখন পর্যন্ত তরমুজ, মেইন তরমুজ যেটা সিজনের ওটা এখন পর্যন্ত আসে নাই, ওই তরমুজটা কবে উঠতে পারে? ঈদের পরে, ঈদের পরপরই। আলহামদুলিল্লাহ আপনারা কিনেছেন, অনেক কষ্ট করেছেন, দোয়া করে যে আপনাদের যেন লাভ হয় সেরকমটাই। দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখান থেকে এখন বিদায় নিব, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।